তাই বাইপাস বা ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে মানুষের মধ্যে যে ভীতি আছে এমআইসিএসে সেটা থাকে না এমন কিন্তু নয় যে আপনার বুকে ব্যথা হচ্ছে ইসিজি নেগেটিভ টিএমটি টি নেগেটিভ পাওয়া গেলো তখনই এনজিগ্রামের দিকে যেতে হবে এটা বলার কারণ আমাদের শরীরের অন্য কোনো অর্গান যদি অসুস্থ হয় হয়তো আপনাকে কিছুটা সময় দেয় কিন্তু হার্ট কিন্তু সময় নাও দিতে পারে যদি সেটা ক্রিটিক্যাল কন্ডিশনের দিকে চলে যায় নমস্কার চেস পেন বা বুকে ব্যথা নিয়ে এই চ্যানেলে আমার বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে তা এর মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন কমেন্ট সেকশানে যে আমাদের বুকে ব্যথা হয় কিন্তু যখন ইসিজি করি নর্মাল ইসিজি আসে এখন তারা কি করবেন সেটা জানতে চেয়েছে আজকে সেই নিয়ে আলোচনা করব বুকে ব্যথা হলে ইউজুয়ালি ইসিজিতে চেঞ্জ আসে এসটি টি ডিপ্রেশান এবং টি ইনভার্সান দেখা যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যাবাউট টোয়েন্টি পারসেন্ট কেসে দেখা যায় যে ইসিজি নর্মাল কিন্তু তার বুকে ব্যথা হচ্ছে সেক্ষেত্রে অনেক সময় টি এম টি বা ট্রেডমিল অর্থাৎ এক্সারসাইজ ইসিজির ওপরে নির্ভর করতে হয় যদি হার্টের সমস্যার কারণে বুকে ব্যথা করে তাহলে ইউজুয়ালি টিএমটি পজিটিভ আসে তখন করোনাই ডায়ালেটার রক্ত হওয়ার ওষুধ প্রয়োজনে বিটা ব্লকার দিয়ে ব্যথার গতি প্রকৃতির দিকে নজর রাখা হয় ব্যথা উপশম বা নিয়ন্ত্রণ হচ্ছে কিনা যদি ওষুধের সাহায্যে ব্যথা নিয়ন্ত্রণে আসে তবে নিয়মিত ওষুধ খেয়ে গেলে হার্ট সুস্থ হয়ে ওঠে বিশেষ কোনো কোনো ক্ষেত্রে এক্সেপশনাল কেসে যদি ওষুধ খেয়েও বুকের ব্যথা না কমে তবে অ্যানজোগ্রাম করে দেখা হয় ধমনির কোন কোন জায়গায় ব্লক আছে যদি এক বা দু জায়গায় ব্লক দেখা যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যানজিওপ্লাস্টিক বা স্টেন বসানো হয় দুইয়ের বেশি জায়গায় যদি ব্লক থাকে তবে বাইপাস সার্জারি করার প্রয়োজনও হতে পারে বাইপাসের ক্ষেত্রে এখন আগের মতো আর ওফেনাটের প্রয়োজন হয় না অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কেবলমাত্র তিন ইঞ্চি কেটে ব্লক মুক্ত করা হয় যেটাকে এমআইসিএস বলা হয় অর্থাৎ মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি এই অপারেশনের পরে মাত্র দু সপ্তাহের মধ্যে রোগী কাজে যোগ দিতে পারেন যেটা কনভেনশনাল বাইপাস অপারেশানের থেকে সুস্থ হতে লাগে প্রায় দুই থেকে তিন মাস তাই বাইপাস বা ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে মানুষের মধ্যে যে ভীতি আছে এমআইসিএসে সেটা থাকে না স্বস্তির কথা হলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে এবং কলকাতাতেও এই অপারেশান হয়ে চলেছে প্রতিনিয়ত এমন কিন্তু নয় যে আপনার বুকে ব্যথা হচ্ছে ইসিজি নেগেটিভ টিএমটি নেগেটিভ পাওয়া তখন তখনই এনজিগ্রামের দিকে যেতে হবে অনেক ব্যথা আছে যেটা নন কার্ডিয়াক মানে সেটা কার্ডিয়াক নয় সেখানে আমাদের ইনভেস্টিগেশান করে দেখতে হবে যে এটা অন্য কারণে ব্যথাটা হচ্ছে না তো এবার আসি কিভাবে দেখবো আপনার যদি ব্যথাটা একটা লোকালাইজড হয় তাহলে একটা থাম দিয়ে সেই জায়গাটায় আপনি প্রেস করুন যদি দেখেন যে প্রেস করলে ব্যথাটা বাড়ছে তাহলে বুঝতে হবে যে এটা হার্টেরও নয় গ্যাসেরও নয় এটা অর অর্থাৎ পেন ইন দ্য কস্টাল কাটিলেস আরেকটি কারণে বুকে সিভিয়ার পেন হতে পারে যেটাকে বলে পালমোনারি এম্বুলিজম পালমোনারি আর্টারিতে কোথাও যদি একটা ক্রড বেঁধে যায় তাহলে সিবিআর পেন হতে পারে যেটাকে হার্ট অ্যাটাকের পেনের মতোই ধরা হয় এছাড়াও ডিউ টু গ্যাস্টোসোফিজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ এর জন্যেও বুকে পেন হতে পারে যাকে জিইআরডি বলা হয় এবার বলি বুকে ব্যথা যে কারণেই হোক কখনো সেটাকে কিন্তু ইগনোর করবেন না আমার অনেক পেশেন্ট যখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্যে কল করে তাদের যখন জিজ্ঞেস করি আপনার কি সমস্যা বলছি আমার এক মাস ধরে বুকে ব্যথা হচ্ছে তা আমি তখন বলি যে এক মাস ধরে বুকে ব্যথা হচ্ছে এতদিন কেন আপনি কন্ট্যাক্ট করেননি বা এতদিন কাউকে দেখাননি কেন বুকে ব্যথা কি ফেলে রাখার মতো জিনিস এটা বলার কারণ আমাদের শরীরের অন্য কোনো অর্গান যদি অসুস্থ হয় হয়তো আপনাকে কিছুটা সময় দেয় কিন্তু হার্ট কিন্তু সময় নাও দিতে পারে যদি সেটা ক্রিটিক্যাল কন্ডিশনের দিকে চলে যায় তাই এক্ষেত্রে বুঝতেই পারছেন যদি হার্টের কারণে ব্যথাটা হয় তাহলে কিন্তু সময় একদমই নষ্ট করা চলবে না এবং ইমিডিয়েট ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে আসার কথা আমাদের চিকিৎসা ব্যবস্থা এত উন্নত হয়েছে এবং অনেক উন্নত মানের মেডিসিন আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে তাই চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু আপনাকে সময় মতো ডাক্তারের কাছে পৌঁছতে হবে অর্থাৎ চিন্তা না করে আপনাকে অ্যাকশান নিতে হবে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসার দ্বারা হার্ট সুস্থ হয়ে ওঠে এবং আপনি আর পাঁচজনের মতো সুস্থ লাইভ লিড করতে পারেন যদি আপনি ঠিক টাইমে পৌঁছান ফর ট্রিটমেন্ট আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন শারীরিক এই ধরনের কোনো সমস্যা হলে আপনাদের কি করণীয় এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের শরীরের প্রতি যত্নবান হন আজ এখানেই শেষ করছি নমস্কার